Hi guys, Assalamualaikum. This is Jimi and welcome back Jimi's Journey. কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন যে যেখানে আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে গল্প করতে। আজ একটা অন্যরকম ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ আমি এখন যাচ্ছি ফার্ম গেট, আমার বড় আন্টির বাসায়। যাওয়ার কারণটা হচ্ছে আজকে আমার বোন মুমু ফিনল্যান্ডে চলে যাবে, সো ওকে সি অফ করতে যাচ্ছি। ওরা বড় আন্টির বাসায় উঠবে। সো একদিক দিয়ে খুশি যে আমার বোন বাইরে যাচ্ছে, আরেক দিক দিয়ে একটু মনটা খারাপ। আল্লাহ জানে কতদিন পর ওর সাথে আবার দেখা হবে, কারণ যেহেতু ফিনল্যান্ডে যাচ্ছে অবশ্যই অনেকগুলো দিন থাকবে, লাইক অনেকগুলো বছর, 2-3 বছরও হয়ে যেতে পারে। তাই একা একা সিএনজি দিয়ে যাচ্ছি আর মনটা অনেক খারাপ লাগছে। মিস করবো অনেক মুমুকে। এখন আমরা বড় আন্টির বাসায় চলে আসছি। ঘর মোটামুটি গুছানো, আরেকটু গুছিয়ে নিলাম। এ হলো জিব্রান, উনামির ছেলে। বলো হাই, বাই বাই দাও। আমি এখানে এসে জানতে পারলাম যে জিব্রান নাকি আমার খুব ভালো ফ্যান। সে আমার ব্লগ দেখে দেখে নাকি ভাত খায়। তো আসার পর থেকে সারাক্ষণ জিমি জিমি করেই যাচ্ছে। সে জিমিকে খুব ভালো করে চিনে। আমরা দরজার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছি। বাট এই বাসায় সবচেয়ে মূল আকর্ষণ মিথি জুথি তুলতুলি। কেউ আনলাকিলি এখন বাসায় নেই, তারা তিনজনই শ্বশুর বাড়ি, এই জন্য একটু মনটা খারাপ লাগছে। আদারওয়াইজ সব ভালো ছিল। অনেক মিস করতেছি মিথি জিথি তুলতুলিকে। ৭০ কেজি মনে উঠাইতেছে উপরে। এই যে মুমু চলে আসছে। আরে দেখো তোর ক্যামেরা কই, মোবাইল কই? আরিফকে দেখাও, আরিফকে এই ব্লগে দেখাবো ভালো করে। আরিফ কেমন আছো? মানুষ তো দেখে মনে করবে বিদেশ থেকে আসছে, বুঝি গেছে না এখন আসছে মনে করবে। মানুষ মনে করবে বিদেশে যায় নাই, আসছে। আমার ব্লগ দেখে মনে করবে আসছে। তারপরে এইসব পরিস্থিতি তোমাদেরকে না দেখে থাকা যায়? এই হলো সব মজাদার খাবার। এই সব কিছু রান্না করেছে ম্যাজো আন্টি আর বড় আন্টি মিলে। অনেক মজাদার খাবার, মুরগির দুরোস, এটা হলো কুমিল্লার ঐতিহ্য। মানে কুমিল্লার মানুষ, চিটংয়ের মানুষ, ওরা মুরগির দুরোস দিতে অনেক পছন্দ করে। আস্তা মোরগ, মানে জামাই আসলে তার সাথে ছিল পোলাও, চিকেন চিংড়ি, দেন চিকেন বলের একটা রেসিপি, সালাদ, ইলিশ মাছ। নর্মালি আমি আমার ব্লগে কখনো খাবার দেখাই না, কারণ আমি নিজেও খাবার খেতে অনেক পছন্দ করি। তারপর আজকে দেখালাম জাস্ট এমনি। এনিওয়েজ, এইসব কিছু আমরা অনেক মজা করে খেলাম। এই যে মুমুরা আগে খেতে বসছে, মিশু ভাইয়া, সামির, শাহিম, মুমু, আরিফ। এখন আমরা মুমুর ম্যারেজ ডে উপলক্ষে কেক কাটছি। এই কেকটা এনেছিল মুনামি। অ্যাকচুয়ালি আমি মুমুর জন্য পেস্ট্রি নিয়ে আসতে নিয়েছিলাম, মুমু পেস্ট্রি খুব পছন্দ করে। তো আমি পেস্ট্রি পাইনি, পরে মুনামি দেখি কেক নিয়ে আসছে। এখন আমরা মুমুর ম্যারেজ ডে করতেছি। এই ভিডিওটা যখন শ্যুট করা হয় সেদিন 6 মে ছিল,
সিক্স মে মুমুর ম্যারিজে এক বছর পূর্তি হয়েছে, আর এক বছর পূর্তির দিনই সে ফিনল্যান্ড চলে যাচ্ছে। জাস্ট একটা স্মৃতি রাখার জন্য আমরা ম্যারিজটা করছি। আর এটা মানে সে চিটং থেকে যখন ব্যাক করে আসছিল তখনই সে একটা বড় পার্টি অর্গানাইজ করছে। এই আমরা যারা যারা পার্টিতে ছিলাম না তারা এখন কেক কাটলাম। এখন সেই দুঃখের সময়টা চলে আসছে। মিশু ভাইয়া আমাদেরকে ড্রপ করে দিতেছে এয়ারপোর্টে। মিশু ভাইয়ের কারেই আমরা যাচ্ছি, আর আমাদের সাথে ছিল আমাদের আরেকটা মাইক্রো, ওটার মধ্যে মালপত্রগুলো ছিল। এই যে শাহজালাল এয়ারপোর্টে চলে আসলাম, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অ্যাকচুয়ালি আমি কখনো এয়ারপোর্টে যাই না, মানে আমার ভালো লাগে না যেতে। লাইক আমি 8-10 বছর ধরে ঢাকায় আছি, তারপর আমি কখনো যাইনি। এটা ছিল আমার ফার্স্ট টাইম এয়ারপোর্টে যাওয়া, এবং খুবই কষ্টের একটা মুহূর্ত ছিল। আমাদের ছোট্ট মুমু, যাকে এত আদর করে ছোট থেকে পালছি, তাকে আজকে বিদায় দিতে হইতেছে। ইটস রিয়েলি হরেবল, বাট আমাদেরকে করতে হয়েছে তার সুন্দর জীবনের জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য। আর হাজবেন্ড যেখানে যাবে সেখানে তো বউ যাবে, এটা স্বাভাবিক। সো ওদের সব কিছু রেডি, ওরা এখন টার্মিনালে ঢুকে পড়বে। টার্মিনাল 2 ছিল ওদের গেট। এই পুলিশটা অনেক বিরক্ত করছিল আমাকে ভিডিও শ্যুট করতে। আমি অনেক লুকিয়ে লুকিয়ে ভিডিও শ্যুট করেছি পুলিশটার জন্য, অনেক স্টুপিড টাইপের একটা লুক ছিল। যাই হোক, ম্যাজি আন্টি মুমুকে ধরে যে পরিমাণ কান্না করতেছিল, আমি একবার ভিডিওটা শ্যুট করতে নিয়েও করি নাই, কারণ কিছু কিছু ইমোশন আমাদের নিজস্ব থাকা ভালো, যেটা অ্যাকচুয়ালি কারোর সাথে শেয়ার করা যায় না। এই ফিলিংসটা, এই অনুভূতিটা নিজের। এই যে চলে যাচ্ছে রতন আঙ্কেল আর ম্যাজরিটি তাকায় আসছে, ওদের কোলের বাচ্চাটা চলে যাচ্ছে। ইটস রিয়েলি পেইনফুল। আপনারা সবাই আমার মুমু আর আরিফের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং সুস্থভাবে আবার দেশে ফেরত নিয়ে আসে। আমরা এই কামনাই করতেছি। আপনারাও এই দোয়া করবেন আমার বোনটার জন্য। ও অনেক কান্না করতেছিল, ও কখনো ভাবে নাই যে ওর আম্মা বুকে ছেড়ে ওর দেশের বাইরে যেতে হবে। সে সবসময় দেশের বাইরের বিয়ে শুনলে রেগে যেত, কিন্তু বিয়ে, জন্ম, মৃত্যু তিনটা আল্লাহর হাতে, সো এটার মধ্যে কারো কন্ট্রোল নেই। এখন আমি বাসায় ব্যাক করতেছি, আমাকেও আমার সংসারে ফেরত আসতে হবে। তাই এখন আমি চলে আসতেছি উত্তরায় ফার্ম গেট থেকে। মন খারাপ, কিন্তু তারপরও আগামী দিনের জন্য তো আমাদেরকে আবার সুন্দরভাবে বাঁচতে হবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।